শুন 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 লাইট গেল লাইট গেল হাতির আওয়াজ শুনতে পাচ্ছিস হ্যাঁ হাতির আওয়াজ শুনতে পাচ্ছিস হাতি কোথা থেকে কেসে What up guys, I am Suman Dhole. Welcome back to my another epic adventure. তাহলে আজকের ভিডিও খুবই স্পেশাল। আজকের ভিডিও টান টান উত্তেজনা, কারণ আজকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ের গভীর জঙ্গলে আমরা এক রাত কাটাবো এবং সেখানকার বন্য জীবনকে উপভোগ করব। তাহলে সময় নষ্ট না করে চলো আমাদের যাত্রা শুরু করা যাক। সুমন, ওয়াই রে ভাই, এ ভাই বসে আছিস, চল বল রে ভাই, ট্রেন ফেল হয়ে যাবে, চল 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 চল, একদম একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, গিরণ নেই গিরণ নেই, চল রাজ, এই তো সরি, চলো চলো চলো, আরে শোন না দাদা, তুই চল, আ ভিডিও হচ্ছে, চলো চলো, হাই গাইস, আমি সৌরভ, সৌরভ পেলেল, এখন কোনো বাধা নাই, লেটস গো ফর অ্যাডভেঞ্চার। এই তো সামনে আমার আর দুজন ক্রু রাহুল ধুলে এবং বিভাস ধুলে এসে গেছে। হ্যাঁ তাহলে রিজার্ভেশন চাটো, আমাদের নাম কনফার্ম। দুর্দান্ত ভিউস, দুর্দান্ত দুর্দান্ত, শুধু একবার দেখো তোমরা, শুধু দেখো মার্বেল লেকে কে বলে। এখানে মার্বেল পাথর কাটা হতো, তারপর যে গর্ত সৃষ্টি হয়েছে তার মধ্যে এই লেক সৃষ্টি হয়েছে। আমরা সবাই খুব এক্সাইটেড। ও এই মার্বেল লেকের জলের কালারটাই তোমরা উপভোগ করো বন্ধুরা, ফাটাফাটি ফাটাফাটি, সত্যি অসাধারণ। গাইস আমরা বামলি ফলসে পৌঁছে গেছি, ঠিক আছে এবার আমরা আমাদের গাড়িকে বাই বাই করে দিই, এবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়বো বামলি ফলস দেখে। গভীর জঙ্গলে, ইয়েস, আমরা বামলি ফলস দেখার জন্য নিচের দিকে নামতে নামতে শুরু করেছি। বামলি ফলস নামার সময় একটা দূরে ড্যামও দেখা যাচ্ছে। এবং দুর্গাবেড়ার অসাধারণ দৃশ্য উপভোগ করার পর আমরা জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছি।
কোনো একটি ভালো জায়গা দেখে সেখানে আমরা তাঁবু খাটানোর ব্যবস্থা করব। এখন যাচ্ছি আমাদের আসল অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে নাইস ডে একটা জঙ্গলে। দেখা যাক বন্ধুরা কি হয়। ইয়েস, লেট ওয়েট। তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলটাকে, এই যো দেখে নাও জঙ্গল। এরকমই কোনো একটা জঙ্গলের মধ্যে আমরা সময় বুঝে ঢুকে পড়ব। তো আজকে সকালের দৃশ্যটা ভীষণ ভালোভাবে উপভোগ করলাম। এবার রাতের যেটা ব্যাপারটা আছে, সেই রাতের ব্যাপারটা হচ্ছে মানে কি হবে, কি বিপদ হতে পারে আমরা জানি না। হচ্ছে আমরা কিচ্ছু জানি না। গ্রামের অনেকজন বলছে এখানে রাত কাটানো খুব একটা নিরাপদ না। তবু মনের জোর নিয়ে, আমাদের অ্যাডভেঞ্চার প্রিয় মন নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। দেখা যাক কি হয়, তারপর পুরোটাই তো টাইম বলে দেবে। অনেকে মারা গেছে, সেই জন্য আমরা যেহেতু আমরা পাঁচজন আছি, আমাদের কোনো ভয় নেই, ভয় করিও না। দেখা যাক কি হয়। সাথে রাহুল আছে, রাজ আছে, আমার বন্ধু ভোলা আছে। এই জঙ্গলের গভীরেই আমরা আজ রাত্রিবাস করতে চলেছি। সুমন হাজরা, সুমন দা এখন মার্ক করে রাখছে যাতে আমাদের ফিরে আসতে সুবিধা হয়। চিহ্ন করে রাখছে, যদি যদি আমরা পথ হারিয়ে যাই তো এটা থেকে ফেরার চান্স থাকবে। আশা করছি এখানেই আমরা তাঁবু খাটাবো। একদম খুব হাঁপিয়ে গেছি, সূর্যের শেষ আলোটুকু পড়ছে গায়ে। এই জায়গাতেই আমি আশা করছি আমরা তাঁবু খাটাবো এবং এখানেই রাত্রি যাপন করবো। তোমরা দেখে নাও পারবো কি হবে, আমরা চেষ্টা করব। আশা করছি আমরা সফল হতে পারবো। জঙ্গলও প্রচণ্ড গভীর এখানে, তোমরা দেখে নিতে পারো। রাহুল আর রাজ আমাদের তাঁবুর জন্য দড়ি খাটাতে ব্যস্ত, ওদিকে সুমন এবং ভোলা আজকে রান্নার জন্য কাঠ কাটতে ব্যস্ত। আমাদের তাঁবু তৈরি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের তাঁবু, আর এইখানে সুমন তৈরি করেছে আমাদের রান্না করার জন্য উনান। এখন বাজে বিকাল পাঁচটা, সন্ধে প্রায় হবো হবো, এবং আমাদের টেনশনও বাড়তে শুরু করেছে। কারণ আমরা জানি না জঙ্গলের মধ্যে কী আছে না আছে, বা আমাদের মধ্যে আমাদের কোনো বিপদে পড়তে হতে পারে কি না। শুনেছি হাতির আক্রমণ হয় এখানে, নেকড়ে বাঘ ইত্যাদিও আসতে পারে। তো দেখা যাক সারা রাতে কী হয়, আমি তোমাদের আপডেট করতে থাকবো। আজকের স্পেশাল মেনু মাংস পোড়া। দিনের আলো থাকতে থাকতে আমরা নুডলস বানিয়ে রেখে দিয়েছি, তাহলে নুডলস এবং মাংস পোড়া দিয়ে আজকের আমাদের ডিনারটা খুব ভালোই হবে। এখানে বিভাস এবং সুমন হাজরা মাংস পোড়ানোর জন্য খুব ব্যস্ত হয়ে রয়েছে এবং তারা এই কাজটি খুব যত্ন সহকারে করছে। এই আমাদের শিক কাবাব রেডি। এবং এখানে শিক কাবাব তৈরির জন্য সুমন দা এবং রাজ, সৌরভ, বেলেল, বিভাস ধলে খুবই ব্যস্ত রয়েছেন। আমাদের চাউ আর শিক কাবাব একদম রেডি। এখানে প্রথমেই খাওয়া শুরু করে দিয়েছে ভোলা, ও সবথেকে বেশি রান্নার জন্য খেটেছে। তারপরেই ওদিকে খাচ্ছে সুমনদা, এদিকে খাচ্ছে রাহুল, এদিকে খাচ্ছে সুমনদা, আর অ্যাঙ্কারিংয়ে আমি আছি, আমি এখনও খাচ্ছি না। দেখে নাও সবাই শিক কাবাব আর চাও, চিক দেখে দাও, ও হেভি। তাহলে এখন রাত 12টা বেজে গেছে এবং জঙ্গলের বিভিন্ন রকম আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, যেগুলো আমরা কোনোদিন অনুভব করব বলে বিশ্বাস করি না। আপনারা শুনতে পাচ্ছেন তো? একদম সুন্দর, একদম অনবদ্য এক অনুভূতি, সত্যি জীবনে প্রথম এরকম অনুভূতি, সেরা অনুভূতি, সেরা। যেমন দেখাবো তো, যেমন ঠিক আছে কোনো কথা হবে না, আমি জানি। বাইরে ঘুটঘুটে অন্ধকার, গাছের আড়াল থেকে আকাশটাকে পর্যন্ত দেখা যাচ্ছে, সেই জন্য এখানে প্রচণ্ড অন্ধকার। আর সাথে এই সব অজানা পশু পাখির ডাক, আমরা যেন এখন অন্য কোনো এক জগতে বিচরণ করছি। আমরা এখনো পর্যন্ত জঙ্গলের নিস্তব্ধতাকে অনুভব করে যাচ্ছি। সবাইয়ের মধ্যে একটু ভয়ও কাজ করছে নানান রকমের, কিন্তু তাও আমরা ভয়ের ভয়কে জয় করে আমরা জঙ্গলের নিস্তব্ধতাকে অনুভব করছি। ফুল অ্যাডভেঞ্চার, লাইফের বিগেস্ট অ্যাডভেঞ্চার,
সত্যি মানে এরকম জায়গায় যে আমরা কোনোদিন রাত কাটাবো সেটা আমরা ভাবতেও পারছি না, স্বপ্নেও ভাবিনি আজ এটা সম্ভব। এটা একটা অভিজ্ঞতা আর কিছু না, আনবিলিভেবল। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল রাত দুটো। আমরা সবাই খুবই ক্লান্ত, কিন্তু তাও চোখে কারো ঘুম নেই। জঙ্গলের এই মায়াবী পরিবেশ আমাদের ঘুমোতে দিচ্ছেন, কিন্তু তাও আমাদের ঘুমোতে হবে। তাই গুড নাইট ফ্রেন্ডস, সকালবেলা দেখা হচ্ছে আবার। ঠিক আছে, ওকে, গুড নাইট, গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট। ব্যাস এবার লাইটটা বন্ধ করে দাও, সেরা যায়। ব্যাস গুড নাইট, গুড নাইট। ব্যাস এবার লাইটটা বন্ধ কর, লাইট জ্বালাস না, এটা পুরো নিচ অব্দি আছে। আমাদের পালানো দরকার। না এখন কিছু করতে হবে না, সবাই চুপচাপ থাক। এই চুপ, সবাই চুপ, চুপ একদম। এই কাছে যদি হাতি আছে তো মানে যার যেটা মানে দরকারি সেটা নিয়ে ছুটতে হবে, সব এক এক পড়ে থাকবো। হাতি কিন্তু কাছাকাছি আছে, যদি সেরকম মনে হয় নাকি আজ পাচ্ছ না। এই সুমনদা ঘুমো নি, এবার কিন্তু ছুটতে মুটতে হতে পারে। বন্ধুরা তোমরা কি হাতির আওয়াজ শুনতে পাচ্ছ? এ সুমনদা রেডি হও, জুতো ফুতো পরো, জুতো ফুতো পরো না। না ভাই এখানে বসে থাক, লাইট লাইটটা নিবি, লাইটটা নিয়ে এই তাবুটা আচ্ছা লাইটটা নেবা, লাইটটা নেবা, লাইট দেখে চারিদিকে আসতে হবে। এই দাও এ সুমনদা, এই তাবুটা কেটে দিলে তো হয়, মানে তাও যদি হাজির হয়ে চলে আসে তাবুটা কেটে, তাও দড়িটা কেটে দেবো, তাহলে তাবুটা পুরো আমাদের গায়ের উপর পড়ে যাবে, মরার মতো পড়ে থাকবো। মরম পড়লে কী করে হবে, মানিয়ে দিয়ে চলে যায়। সেটাও তো আবার ঠিক। দাঁড়া দাঁড়া বসে থাক, যদি কাছাকাছি আসে মনে হয় তাহলে যেতে হবে, দূরে যদি থাকে তাহলে যেতে হবে। দৌড়ে কিন্তু পালাবো না, হাতির কিন্তু হাতির দিকে আসছে, এদিকে আসছে মনে হচ্ছে। জঙ্গল আস্তে আস্তে জোর হচ্ছে, শুধু বুঝতে পারছো? চুপচাপ বস এখন, দাঁড়া, একদম কাছাকাছি এলে আমরা যেতে হবে। আমাদের হাতির কিন্তু পুরো জঙ্গল চিনা, আমরা কিন্তু জঙ্গল চিনা, পালিয়ে কিন্তু পাসতে হবে না, যাই হোক একসাথে লড়তে হবে। ঠিক আছে, এখনো মধ্যরাত চলছে, হাতি এখনো চলে গেছে মনে হচ্ছে, হাতির আওয়াজটা একদমই আর পাওয়া যাচ্ছে না। ভগবান আমাদের বাঁচিয়েছে, জয় গুরু। ঘড়িতে এখন চারটে, কিন্তু সেই রকমই নিকষ কালো অন্ধকার, রাত যেন আর শেষ হচ্ছে না। এখনও তাঁবুর বাইরে বেরোতে প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু তাও আমরা অল্পক্ষণের জন্য একবার বেরোলাম। অভিজ্ঞতা অনেক হলো, এখন আমরা কেবল দিনের আলো ফোটার অপেক্ষায় রইলাম। Guys, what a crazy night it was. এরকম ভয় ভাবনার মধ্যে আমরা এই রাতটাকে এই জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে কাটিয়ে ফেলেছি। তোমরা আমাদের তাঁবুকে দেখতে পাচ্ছ পিছন দিকে, সুমন এখনও সেখানে মর্নিং সং করতে ব্যস্ত। রাহুল কেন ছুটে ছুটে আসছে আবার এখানে? রাহুল কী হয়েছে তোমার? এই বনের মধ্যে সকালবেলার আবহাওয়া খুবই সুন্দর এবং এখানকার আবহাওয়া কিছুটা ঠান্ডা রয়েছে, এবং এই বনের আবহাওয়া আমাদের এত সুন্দর ফিলিং দিচ্ছে যে সকালবেলাতেও এত সুন্দর লাগতে পারে আমরা আগে জানতাম না। এটা সত্যিই খুবই অসম্ভব এবং খুবই সুন্দর একটা জিনিস। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে, তাহলে আমরা এখানেই ভিডিও শেষ করছি। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, এবং আমাদের চ্যানেল এনজয় করো, প্রচুর এনজয় করো। তাহলে গুড বাই বন্ধুরা, সি ইউ ইন দ্য নেক্সট।